সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতার প্রথম দুটি স্তবক আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম এর পরবর্তী স্তবক আমরা আজকে পড়ব বঙ্গভূমির প্রাকৃতিক সৌন্দর্য বাঙালির শৌর্য বীরত্বের পাশাপাশি বিশ্বের শিক্ষা শিল্প সংস্কৃতির জগতে বাঙালির নিজেকে প্রতিষ্ঠিত করার কৃতিত্ব বাঙালির জয়গাথাও কবি রচনা করেছেন তৃতীয় স্তবকে কবি বাঙালির জ্ঞান শিক্ষা সাহিত্য চর্চার গৌরবজনক অধ্যায়কে তুলে ধরেছেন আমরা এবার তৃতীয় স্তবক পড়া শুরু করব জ্ঞানের নিধান আদি কপিল সাংখ্যকার এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হিরক হার দর্শনশাস্ত্রের আদি পুরুষ ও বৈদিক ঋষি কপিলমুনি দর্শন রচনার মাধ্যমে বাঙালির সম্মান বৃদ্ধি করেছিলেন হিরক হারের মতোই মহামূল্যবান এই সাংখ্য দর্শন বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর বাঙালি দীপঙ্কর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান একজন বৌদ্ধ পণ্ডিত তার প্রকৃত নাম আদিনাথ চন্দ্রগর্ভ পাল যুগে তিনি বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন তিনি হিমালয়ের বরফ থাকা অতি দুর্গম পথ অতিক্রম করে তিব্বতে রাজা জ্ঞানপ্রভের আগ্রহে তিব্বতে যান মহাযান বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেখানে ধর্মপ্রচারের পাশাপাশি শিক্ষাদান ও গ্রন্থ রচনার কাজও তিনি করেছিলেন বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রাচীন যুগে অতীশ দীপঙ্করী পৌঁছে দিয়েছিলেন বাংলার বাইরে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি বাঙালির ছেলে অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্যের সমসাময়িক পঞ্চদশ শতাব্দীতে নবদ্বীপের বিখ্যাত ন্যায়শাস্ত্রবিদ রঘুনাথ শিরোমণি কিশোর বয়সে মিথিলার বিখ্যাত ন্যায়শাস্ত্রবিদ পক্ষধর মিশ্রকে তর্কযুদ্ধে পরাজিত করেছিলেন তার্কিক বাঙালির গৌরব বাংলার বাইরে প্রতিষ্ঠিত করেছিলেন রঘুনাথ শিরোমণি পক্ষধর মিশ্রের পরাজয়কেই পক্ষধরের সাতন অর্থাৎ পক্ষধরের দানা ছেদন বলা হয়েছে পক্ষ সাতন মানে ডানা ছেদ করা বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে রবি অর্থাৎ সূর্য বাংলার রবি জয়দেব যিনি রাধাকৃষ্ণের লীলা বিষয় কাব্য গীতগোবিন্দের রচয়িতা রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব তার রচিত কান্ত কোমল পদ অর্থাৎ সুললিত ভাষায় রচিত এই কাব্য সংস্কৃত সাহিত্যের সম্পদ শুধু বাঙালি নয় ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে এই সাহিত্য অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধ করেছে গীতগোবিন্দ কাব্য তাই কবি বলেছেন যে গীতগোবিন্দের পদ সংস্কৃত সাহিত্যের স্বর্ণকমলকে সুগন্ধি করে তুলেছে চতুর্থ স্তবকে বাঙালির শিল্প সংস্কৃতি সঙ্গীত চর্চা কৃতিত্বকে প্রকাশ করেছেন কবি স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি শ্যাম কম্বোজে ধাম মোদেরই প্রাচীন কীর্তি স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রেও বাঙালির অবদান কম নয় জাভাদ্বীপ বর্তমানে ইন্দোনেশিয়ায় সুবিশাল বধ্যস্থ বর্ভুধর, কম্বোজ বা বর্তমানে কম্বোডিয়ায় নির্মিত ওঙ্কারধামের শিল্পকীর্তি বাঙালিরই অবদান প্রাচীন বাংলার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ এবং ওই অঞ্চলে পাল সেন যুগের প্রভাবের কথা ইতিহাসে পাওয়া যায় তাই অনুমান এইসব শিল্পকীর্তি বাঙালির অবদান ধেয়ানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর বিটপাল আর ধিমান যাদের নাম অবিনশ্বর প্রাচীন বাংলায় পাল যুগের দুজন বিশিষ্ট ভাস্কর হলেন বিটপাল ও ধিমান ধাতু পাথর দিয়ে মূর্তি নির্মাণকারী শিল্পীকে ভাস্কর বলা হয় পাল যুগের এই দুজন ভাস্করের হাতে বাংলার স্থাপত্য শিল্প উন্নতির শিখরে পৌঁছেছিল বিটপাল ও ধিমানের শিল্পকর্ম বাঙালিকে গৌরবান্বিত করেছে আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায় পটুয়া অর্থে চিত্রশিল্পী সুপটু মানে সুদক্ষ অজন্তার গুহাচিত্র পরিকল্পনাতেও ছিল বাঙালি চিত্রশিল্পী তুলির টান তুলিকা মানে হচ্ছে তুলি অজন্তার গুহাচিত্রে সিংহল বিজেতা বিজয় সিংহের চিত্র অঙ্কন করা আছে কবির মতে রার বাংলার সন্তান বিজয় সিংহের কীর্তি কোনো বাঙালি চিত্রশিল্পী অক্ষয় করে রেখেছেন কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিভৃত ভুবনে দাঁড় ছিল যতগুলি রাধাকৃষ্ণের লীলা বিষয়ক গান কীর্তন আর বাউল হলো ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কার থেকে মুক্ত সাধক সম্প্রদায় বাতুল থেকে বাউল কথাটি এসেছে এই বাউলদের আধ্যাত্মিক সঙ্গীত হল বাউল গান বাঙালির প্রেম প্রীতি দুঃখ বিশেষত সর্বধর্ম মিলনের কথা এই গানগুলির বিষয়বস্তু কীর্তন ও বাউল গানের মাধ্যমে বাঙালি যেন তার হৃদয়ের দরজা খুলে দিয়েছে তার হৃদয়ের কথা প্রকাশ করেছে তৃতীয় এবং চতুর্থ স্তবকের শব্দার্থগুলো এবার আমরা দেখে নেব নিধান মানে ভান্ডার আদিবিদ্যান প্রথম জ্ঞানী পুরুষ সাংখ্য এটা সাংখ্য দর্শন কপিলমুনির রচয়িতা গাথিল মানে রচনা করল সূত্রে মানে সুতো লঙ্গিল মানে অতিক্রম করল। তুষার মানে বরফ দীপ মানে প্রদীপ সাতন মানে ডানা ছেদ করা কান্ত মানে মনোহর কোমল মানে ললিত পদ অর্থে গীতি কবিতা বা বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান কোকোনদ মানে লাল পদ্ম স্থপতি মানে গৃহ মন্দির নির্মাণকারী ভাস্কর যারা ধাতু বা পাথর দিয়ে মূর্তি নির্মাণ করেন পটুয়া অর্থে চিত্রশিল্পী সুপটু মানে নিপুণ বা দক্ষ নিভৃত মানে গোপন দ্বার মানে দরজা